আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমরা অনেকেই বারবার আমাদের ফেসবুকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু সবাই মেসেজ করতেছো যে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কবে দিবে। অনেকেরই সেম মেসেজটা থাকতেছে, যার কারণে আজকে আমরা ভিডিওটা তৈরি করতেছি। দেখো, রেজাল্ট আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রকাশ করে সেটা আগে তোমাদেরকে কিন্তু জানতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে একটা পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের পরে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়। তো সেই অনুপাতে আমরা যদি খেয়াল করি, তোমাদের 2 তারিখে এখানে কিন্তু 22/2/24-এ পরীক্ষা শুরু হয়েছিল এবং লাস্ট যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে তোমাদের 13/5-24 তারিখ পর্যন্ত। তো 13/5-24 তারিখে যদি শেষ হয়ে থাকে, সেই অনুপাতে হিসাব করলে আজকে 100 দিন হতে চলেছে। তো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 100 দিন হতে চলেছে, তার মানে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার আর খুব বেশি বাকি নাই। তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে, আমাদের এই গ্রুপটাতে জয়েন করে না থাকলে আমি এই ভিডিওটার কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে তুমি আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবে সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। তাহলে তোমাদের যে রুটিনটা 90 দিন 100 দিন হতে চলেছে, তার মানে যে কোনো দিন তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, তোমাদের রেজাল্ট দিতে আরো বেশ কিছুদিন দেরি হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, তো এখানে ওয়েবসাইটে আজকে প্রায় বেশ কয়েকদিন পরে তারা আজকে কিন্তু সচল হয়েছে। নোটিশ একটা দিয়েছে ডিগ্রি শিক্ষার্থীদের জন্য, মানে অনার্সের জন্য ডিগ্রির কোনো আপডেট নোটিশ আসেনি। তার মানে আমরা ধরে নিতে পারি রবিবারের মধ্যে তোমাদের কিন্তু আপডেট নোটিশ চলে আসবে। আর তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গিয়েছে। আসার আলো কথা হচ্ছে, ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছো 22 সালের, তোমাদের রেজাল্ট মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে। উত্তীর্ণ হওয়ার কিছু নেই, তোমরা ভালোভাবে তোমাদের যে ডিগ্রি সেকেন্ড ইয়ার রয়েছে তা তোমরা প্রস্তুতি নাও। আর প্রস্তুতির জন্য আমাদের ফার্স্ট ইয়ারে তোমরা যেভাবে ডিগ্রিতে আমাদের কাছ থেকে সুপার সাজেশন পেয়েছিল, ঠিক তনুরূপভাবে তোমরা দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে আমাদের কাছে কিন্তু পেইড সাজেশন পাবে। তো তোমাদের রেজাল্টগুলো প্রকাশ হওয়ার পরে তোমরা কিন্তু আমাদের পেইড কোর্সগুলো করতে পারবে। তো আমাদের কোর্স যদি করতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে তুমি কিন্তু এনরোল করতে পারবে। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আর আবারও শেষবার বলতেছি, তুমি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, একটা সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আমাদের ইউটিউব চ্যানেল মোটামুটি ডাউন হয়ে গেছে, যাতে ইমপ্রেশন সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে যায়।